কন্ডারের চামড়া হয়েছে তোমার? তোমার সাথে না বললাম আমার ব্রেকআপ? কি এতবার করে বলতেছি তুই আমারে ফোন দিবি না, তোর এত সাহস কে দিয়েছে? হ্যাঁ বলিস কি ব্রেকআপ এবার ফাইনাল নাকি? আমার কাছে সেমি ফাইনাল বলে কোনো কথা নেই, যা করি ফাইনাল ফাইনাল কাট। আহারে বেচারা ছেলেটা, ইস আহারে ছেলেটা মায়া হয়তো না, ছেলেটা কথা করত কখন কি করতে হয় এটাও জানে না। একটা মানুষের গার্লফ্রেন্ড থাকলে যে ন্যূনতম রেসপন্সিবিলিটি থাকে, এই ম্যানারটা ওর মধ্যে নাই। এই ছেলেটার সাথে থাকলে আমার জীবনটা তছনছ হয়ে যাবে, একদম তেজ পাতা হয়ে যাবে। বাট আমারটা আবার এরকম না জানিস, আমারটা আমি যা বলি তাই শোনে, যদি বলি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তাও থাকে, ইভেন আমার থিসিস পেপারটাও তো রেডি করে দিয়েছে। আচ্ছা শোন, সেদিন কি হচ্ছে জানিস? আই শোন, তোর কর্তব্যটা কল দিয়েছে, আমি একটু ধরি, রাখ তুই। হ্যাঁ ওকে টাটা। আই গাধা গর্দব ছাগল গরু গন্ডা, গন্ডার চামড়া হয়েছে তোমার? তোমার সাথে না বললাম আমার ব্রেকআপ? কি এতবার করে বলতেছি তুই আমারে ফোন দিবি না, তোর এত সাহস কে দিয়েছে? হ্যাঁ গলা কেটে দিবি, তোর সব কেটে দেবো, ফাজিল কোথায় কাট, আর কখনো আমাকে ফোন দিবি না। শোন শোন প্লিজ প্লিজ, দেখো তুমি না, তুমি এরকম করো না, আমি সত্যি চেঞ্জ হয়ে যাব। ইস চেঞ্জ হয়ে যাচ্ছি? হ্যাঁ আপনি চেহারা প্লাস্টিক সার্জারি করে ট্রমকোজ হয়ে যান, তাতে আমার কি, আমার কিছু ঠেকেছে না? আমি তোমার সাথে আর কথা বলবো না, তুমি না তুমি না, তুই একটা তুই, তোর সাথে আর কথা বলবো না, রাখছি আমি ফোন। আমি একজনের সাথে কথা বলছিলাম। কার সাথে কথা বলছো? আমার নিউ বয়ফ্রেন্ড, রাখছি। হ্যালো বাপ নেই মা নেই, যাও বিয়ে হলো, এত শয়তান স্বামীটা, আরেকজনের সঙ্গে সম্পর্ক। কাজের কাজের মেয়েটা কোথায়? কাজের মেয়েটাকে বলো। কাজের মেয়ে করছিস কিসের জন্যে? ওর নাম নেই, আসমাও খুব ব্যস্ত, ওর আজকে দুটো সিরিয়ালের 1000তম রজনী। টিশু শেষ হয়ে গেছে, আনতে হবে না? তার মানে আজকেও ব্রেকফাস্ট হচ্ছে না? না আরে এত ডাইনি কেন তোরা? হ্যাঁ দেখিস দেখিস, তু চোখেও তোদের জায়গা হবে না, একটু মায়া হয় না মেয়েটার জন্যে।